हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मस्ती की पाठशाला वेर यू लर्न इंग्लिश बेटर थ्रू बेंगली, जहां तुम्हें इंग्लिश सीखे बांगला अनेक बेटर भावे। बंधुरा, आज के वीडियो ते एसएससी सीजीएल प्रिलिम्स परीक्षा ते प्रीवियस इयर्स से जो समस्त इंग्रजी प्रश्नगुलो एसेछिलो सेई प्रश्नगुलो निये आमरा आलोचना करछी। आज के 5th मार्च 2020 शिफ्ट टू ते जे 25 इंग्रजी क्वेश्चन এসেছিলো সেই প্রশ্নগুলো আমরা অ্যানালিসিস করব, ডিসকাশন করব, কি করে সঠিক উত্তর তুমি চুজ করবে, কি করে তুমি এলিমিনেশন প্রসেস অবলম্বন করে চারটে অপশন থেকে দু তিনটে অপশন বাদ দিয়ে সঠিক অপশনে খুব ইজিলি পৌঁছতে পারবে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা আজকের ভিডিওতে শিখতে চলেছি। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চন, সিলেক্ট দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বলা হচ্ছে সঠিক বানান করা হয়েছে এমন শব্দটা এখানে বেছে নিতে হবে তোমাকে। এখানে চারটে শব্দ আছে, বিউরোক্রেসি, রিক্রুটমেন্ট, রিইম্বার্সমেন্ট, সার্ভেইলেন্স। এখানে চারটের মধ্যে একটা শব্দ আছে যেটা সঠিক বানান লেখা আছে, তোমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো, বিউরোক্রেসি বানানটা কিন্তু ভুল আছে, বিউরোক্রেসি বানানটা ভুল আছে, কারণ এখানে বি ইউ হবে। বিউরোক্রেসিতে আমরা বি ইউ আর ই এ ইউ সি আর এ সি ওয়াই, বিউরোক্রেসি আমরা এরকমভাবে বানানটা করে থাকি, তাই বিউরোক্রেসি বানানটা ভুল দেওয়া আছে। রিক্রুটমেন্টে দেখো, রিক্রুটমেন্ট আর ই সি আর ইউ আই টি, এখানে একটা আই বসবে, ওকে, সো রিক্রুটমেন্ট বানানটাও ভুল আছে। সার্ভেইলেন্স এস ইউ আর ভি ই আই ডাবল এল এ এন সি, সার্ভেইলেন্স, ওকে। দেখো সার্ভেইলেন্স ডাবল এল এ এন সি হওয়ার কথা, এখানে থাকো একটা আই আছে, সুতরাং তোমাদের বুঝতে হবে এখানে কিন্তু বানানটা ভুল আছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট আর ই সি আর ইউ আই টি, ওকে, এই বানানটাও ভুল আছে। এখানে অপশন সি যেটা আছে, রিইম্বার্সমেন্ট, এই বানানটা কিন্তু একদম সঠিকভাবে লেখা আছে শব্দটায়, তাই অপশন সি হবে সঠিক। নেক্সট কোয়েশ্চেন, টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, এই ইডিয়ামটা মানে কি? টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, বুলটাকে বা ষাঁড়টাকে তুমি যদি তার শিংটা ধরছো, ষাঁড়ের শিং ধরছো, এটার মানে কি হতে পারে? দেখো, এটার মানে হচ্ছে ধরো কোনো একটা বিপদের মধ্যে বা কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে তুমি সেই সিচুয়েশনটাকে একদম ফেস টু ফেস হ্যান্ডেল করছো, মুখোমুখি তুমি হ্যান্ডেল করছো, তুমি কিন্তু অবস্থা থেকে পালিয়ে যাচ্ছ না ভয় পেয়ে, তখন তুমি এইরকম একটা ইডিয়াম ইউজ করতে পারো। মানে ষাঁড়ের যে শিংটা, সেটা তো গুঁতো মারবে, সবাই ভয় পায়, কিন্তু তুমি যদি ষাঁড়ের শিংটা ধরে ফেলো তাহলে সে তোমাকে গুঁতো মারতে পারবে না, তার মানে তুমি তোমার যে বিপদটা বা ডিফিকাল্টিটা সেটা তুমি মুখোমুখি তার প্রতিদ্বন্দ্বিতা করছো, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সো অপশন ডি, টু হ্যান্ডেল ডিফিকাল্টিজ, তোমার যে বাধা বিপত্তি আছে সেগুলো তুমি হ্যান্ডেল করছো, এটা হবে সঠিক অপশন। অন্য যে অপশনগুলো ছিল, এতে ছিল টু স্পিক অ্যারোগ্যান্টলি, খুব উদ্ধতভাবে কথা বলা, টু মার্ডার সামন, কাউকে মেরে ফেলা, টু সারেন্ডার টু দি এনিমি, শত্রুর কাছে সব মানে মাথানত করা, শত্রুর কাছে তুমি হার স্বীকার করছো, এগুলো কোনোটাই সঠিক নয়। সঠিক হবে টু হ্যান্ডেল ডিফিকাল্টিস, কোনো রকম কঠিন সিচুয়েশন বাধা বিপত্তির মুখে তুমি কীভাবে সেটাকে মুখোমুখি হ্যান্ডেল করছো, সম্মুখীন হচ্ছে বাধা বিপত্তির, সেটাই বলার চেষ্টা করা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার থ্রি, চারটে জাম্বল সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সগুলোকে উল্টো পাল্টা করে এখানে লেখা হয়েছে, তোমাকে নির্দিষ্ট অর্ডার মেনটেন করে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। প্রথমে এ নাম্বার সেন্টেন্সে বলছে, অল দো আই হ্যাড আ ফেয়ার অফ ওয়াটার, যদিও আমার জলের থেকে ভয় ছিল, আই থট ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল আই শুড লার্ন, আমি ভেবেছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিল যা আমাকে শিখতেই হবে, যাতে জলে আমি সাঁতার কাটতে পারি। দু নাম্বার সেন্টেন্সে বলছে, হাউ এভার, যদিও হোয়াট আই ডিডেন্ট রিয়ালাইজ ওয়াজ দ্যাট ইট উড অলসো মেক মি আ মোর কনফিডেন্ট পার্সন, যদিও আমি এটা কখনো উপলব্ধি করিনি যে এই সাঁতার শেখার ফলে আমার অনেক কনফিডেন্স বেড়ে যাবে। সি নাম্বার সেন্টেন্সে বলছে, আই অলসো থট ইট উড বি আ গুড এক্সারসাইজ দ্যাট উড মেক মি ফিজিক্যালি স্ট্রঙ্গার, এবং আমি এটাও ভেবেছিলাম যে এই সাঁতার কাটার ফলে এটা খুব বড় ভালো একটা এক্সারসাইজ হবে, যার ফলে আমি ফিজিক্যালি অনেক স্ট্রং হয়ে যাব। এবং ডি নাম্বার সেন্টেন্সে বলছে, ওয়ান অফ দি হার্ডেস্ট থিংস আই হ্যাভ হ্যাড টু ডু ওয়াজ টু লার্ন হাউ টু সুইম, এবং অনেকগুলো কঠিন কাজ যেটা আমাকে শিখতে হয়েছিল তার মধ্যে একটা হলো সাঁতার শেখা। এই চারটে সেন্টেন্সে দেখো, তোমাকে শুরু করতে হবে কোন সেন্টেন্সে সেটা তোমাকে দেখতে হবে। এখানে যদি অপশন বি ধরি, বলছে এ নাম্বার সেন্টেন্স দিয়ে শুরু করেছে, এ নাম্বার সেন্টেন্সে কি আছে, অল দো আই হ্যাড এ ফিয়ার অফ ওয়াটার, যদিও আমার জলের থেকে ভয় ছিল। এখন হঠাৎ করে অল দো দিয়ে কোনো একটা প্যারাগ্রাফ শুরু করে, যদিও আমার জলের থেকে ভয় ছিল, তার মানে নিশ্চয়ই এর আগে কিছু একটা সেন্টেন্স ছিল, তুমি কিন্তু এ সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ শুরু করতে পারবে না, তাই অপশন নাম্বার বি আমাদের এখানে ভুল হয়ে গেল।
অপশন ডিতে বলছে বি দিয়ে শুরু করতে হবে, বি দিয়ে শুরু করলে বলছে হাউ এভার হোয়াট আই ডিডেন্ট রিয়ালাইজ, যদিও এটা এটা আমি কখনো রিয়ালাইজ করিনি। দেখো এখানে হাউ এভার দিয়ে তুমি কিন্তু প্যারাগ্রাফ শুরু করতে পারছো না, কারণ এর আগে নিশ্চয়ই তেমন কিছু বলা হয়েছিল বিপরীত ধর্মী কোনো কথা, তারপর হাউ এভার বলছো। সো অপশন ডিও কিন্তু তোমার ভুল হয়ে গেল। তোমার হাতে দুটো অপশন আছে, একটা অপশন এ আর সি। অপশন এ আর সি দেখো দুটোই কিন্তু ডি দিয়ে শুরু করেছে, তার মানে তোমাকে বুঝতে হবে তোমার প্যারাগ্রাফটা ডি দিয়ে শুরু হবে, যে ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিংস আই হ্যাভ হ্যাড টু ডু ওয়াজ টু লার্ন হাউ টু সুইম। অনেকগুলো কঠিন কাজের মধ্যে একটা কঠিন কাজ হলো আমাকে শিখতে হয়েছিল সাঁতার সাঁতার শেখা, এটা একটা শুরু করছো ডি দিয়ে, তাহলে তোমার ডিটা প্রথমে আসছে। এরপরে বলছে একটা জায়গাতে বলছে এ আসবে তারপরে, একটা জায়গাতে বলছে সি আসবে তারপরে, এখন দেখতে হবে যে এ হবে না সি হবে। বলছে এতে বলছে অল দো আই হ্যাড এ ফিয়ার অফ ওয়াটার, যদিও আমার জলের থেকে ভয় ছিল, আই থট ইট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট স্কিল, আমি ভেবেছিলাম এটা একটা খুব ইম্পর্ট্যান্ট স্কিল, ওকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সিতে বলছে যে আই অলসো থট ইট উড বি এ গুড এক্সারসাইজ, আমি এটাও ভাবলাম। দেখেন এখানে অলসো বলছে, মানে এর আগে কিছু একটা কথা ছিল তারপরে আবার এটা ভাবছে, মানে দুটো কথা একই সাথে ভাবছে। সো আমার মানে মনে হচ্ছে যে তুমি কিন্তু এখানে ডি এর পরে এটা বসাতে পারো, মানে যদিও আই হ্যাড এ ফিয়ার অফ ওয়াটার, মানে প্রথমে বলা হচ্ছে সাঁতার শেখার কথা ডি অপশনে, ডি সেন্টেন্সে সাঁতার শেখার কথার বলার পরে কিন্তু ফিয়ার অফ ওয়াটার আসছে, সুতরাং আমার মনে হচ্ছে ডি এর পরে এটা কিন্তু রিলেটেড। দেখো বলছে সাঁতার শেখাটা কঠিন কাজ ছিল, হার্ডেস্ট থিংস বলছে এখানে, তাই না, হার্ডেস্ট থিং ছিল, অনেকগুলোর মধ্যে একটা কঠিন কাজ হলো সাঁতার শেখা। এবার সাঁতার শেখার সঙ্গে রিলেটেড হচ্ছে ফিয়ার অফ ওয়াটার, যদিও আমার ভয় ছিল জলের থেকে। সো সাঁতার শেখার সাথে কিন্তু যদিও আমার ভয় ছিল এটা কিন্তু তুমি পরপর বসাতে পারবে, এটা রিলেটেড মনে হচ্ছে। সো তুমি ডি এর পরে এ বসাতে পারো, তারপর তুমি সি বসাতে পারো, যে এটা কিন্তু আমাকে ফিজিক্যালি স্ট্রং করছে। সো অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, আবার একবার দিয়েছে যে সঠিক বানান তোমাকে বেছে নিতে হবে। দেখো ডেফিনিশন প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি ডেফিনিশন বানানটা একদম সঠিক আছে, এটাই হবে আমার সঠিক উত্তর। এরপর যেটা হচ্ছে কম্পিটিটর, কম্পিটিটর টি ও আর হয়, এখানে টি ই আর হয়, কম্পিটিটার হয় না, কম্পিটিটর টি ও আর। প্রলিফারেট, প্রলিফারেট, প্রলিফারেট দেখো এফ ই আর এ টি ই হবে, যখনই দেখবে প্রলিফারেট এই রেট শব্দটা থাকছে কোনো শব্দের শেষে, বেশিরভাগে কিন্তু আর এ টি ই হয়, আর ই টি ই হবে না। সো এই অপশানটা তোমার রং হয়ে গেল। বেনিফিশিয়ারি, যখন এরকম বেনিফিশিয়ারি আর ই থাকছে কোনো শব্দের শেষে, তখন কিন্তু সেটা এ আর ওয়াই হয়, তখন সেটা এ আর ওয়াই হয়, বেনিফিশিয়ারি। সো এখানে ই নয়, এখানে এ হবে সঠিক। সো এই অপশানটা কিন্তু ভুল, তাই সঠিক অপশান হবে অপশান এ, ডেফিনেশন বানানটা একদম ঠিক আছে। এরপর সিনোনিম লিখতে বলা হয়েছে এরুডাইট শব্দটার, এরুডাইট শব্দটার সিনোনিম হচ্ছে খুব পড়াশোনা জানা লোক, খুব পড়াশোনা জানা লোক, তখন তুমি তাকে লার্নেড বলতে পারো। সো এরুডাইটের মানে হচ্ছে লার্নেড, পড়াশোনা জানা লোক। এখানে হচ্ছে স্ট্রং মানে শক্তিশালী, ফ্যাশনেবল মানে খুব ফ্যাশন জানে, ইলিটারেট অশিক্ষিত, এটা কিন্তু কোনোটাই হবে না, সঠিক অপশন হবে লার্নেড, এরুডাইটের মানে হচ্ছে শিক্ষিত বা পড়াশোনা জানা লোক। এরপর বলেছে প্যাসিভ ফর্ম লিখতে, দে আর কনস্ট্রাক্টিং আ রেজিডেন্সিয়াল ইউথ হস্টেল, এখন দে হচ্ছে সাবজেক্ট, দে আর কনস্ট্রাক্টিং এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা পুরোটা ভার্ব পোর্শন, আর রেজিডেন্সিয়াল ইউথ অবজেক্ট হস্টেল এটা কিন্তু অবজেক্ট। এবার আমরা যখন জানি প্যাসিভ ভয়েস করব যে এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আর রেজিডেন্সিয়াল ইউথ হস্টেল এটা দিয়ে শুরু করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স এটা দিয়ে শুরু করা হয়েছে, ভেরি গুড। এরপরে তোমাকে একটা বি ভার্ব বসাতে হবে, এটা দেখো একটা সিঙ্গেল ইউথ হস্টেল সিঙ্গুলার নাম্বার, তারপরে তোমার একটা ইজ আসবে, তাই তো, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তোমার ইজ হবে এখানে বি ভার্ব, কিন্তু অপশন বিতে দেখো ওয়াজ আছে, পাস্ট টেন্স করেছে, সুতরাং এটা হবে না। অপশন সিতে দেখো হ্যাজ বিন আছে, এখানে কোথাও হ্যাজ নেই যে সেটা হ্যাজ বিন হবে, সুতরাং এই অপশানটা ভুল, ওকে। সো অপশন এ আর ডিতে আছে ইজ, দুটোতে দেখো ইজ আছে, ভালো কথা। এরপরে এখানে দেখো দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, যখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা প্যাসিভ ভয়েস করব, তখনই আমরা বি ভার্বের পরে একটা বিইং নিয়ে আসব, বি ভার্বের পরে আমরা বি ভার্বের সাথে আইএনজি যোগ করছি বিইং, সুতরাং এটা হবে সঠিক অপশন ডি। অপশন এইতে দেখো ইজ কনস্ট্রাক্টেড, এখানে কোথাও বিইং নেই, তাই এটা কিন্তু তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ হয়েছে, ভয়েস চেঞ্জ হয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয়নি, তাই অপশন ডি হবে সঠিক অপশন। তুমি ইজ বসাচ্ছ, তারপরে বিইং বসাচ্ছ, তারপরে কনস্ট্রাক্ট ভার্বের থার্ড ফর্ম বসাচ্ছ, তারপরে বাই দেম বসাচ্ছ। সো অপশন ডি হবে সঠিক অপশন।
কোয়েশ্চেন নাম্বার 7 এখানে তোমাকে ক্লোজ টেস্ট একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে সেখানে পাঁচটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে প্যারাগ্রাফটা পড়ে তোমাকে সেই পাঁচটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল আপ করতে হবে সেই সেন্সটা বুঝে কনটেক্সটে কোন শব্দ হবে সেটা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে ব্ল্যাঙ্কের নাম্বার ওয়াইজ চারটে করে অপশন দেওয়া আছে তার মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে ড্রাগ অ্যাডিকশন ইজ দি কন্টিনিউড ইউজ অফ এ পার্টিকুলার ড্রাগ বলছে ড্রাগ অ্যাডিকশনটা কি হয় ড্রাগ অ্যাডিকশনটা হচ্ছে যে কন্টিনিউড ইউজ তুমি বারবার করে ইউজ করছো একটা পার্টিকুলার ড্রাগ ওকে একটা পার্টিকুলার ড্রাগ ড্যাশ হার্মফুল কনসিকোয়েন্সেস এটার কিন্তু হার্মফুল কনসিকোয়েন্স হয় ক্ষতিকর কিন্তু একটা প্রভাব পড়ে তা সত্ত্বেও কিন্তু পার্টিকুলার ড্রাগটা বারবার ইউজ করা হচ্ছে এখানে দেখো ব্ল্যাঙ্ক ওয়ানে যে চারটা অপশন আছে সেটা এখানে দেওয়া আছে ডেসপাইট অফ দো ইনস্পাইট ডেসপাইট এখন দেখো ডেসপাইটের পরে কিন্তু অফ বসে না ডেসপাইটের পরে অফ প্রেপোজিশনটা কিন্তু বসে না তো এই অপশন এটা কিন্তু ভুল দেওয়া আছে গ্রামাটিক্যালি ইনস্পাইটের পরে কিন্তু আমরা অফ বসাই ইনস্পাইট অফ মানে হচ্ছে ডেসপাইট এখানে ডেসপাইটের পরে অফ বসবে না কিন্তু ইনস্পাইটের পরে অফ বসবেই বসবে এখানে তো ইনস্পাইটের পরে অফ দেওয়া নেই তাই সি অপশনটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল দেওয়া আছে এরপরে যেটা আছে যে দো যদিও অ্যান্ড ডেসপাইট মানে কোনো কিছু সত্ত্বেও মানে এখানে হার্মফুল কনসিকোয়েন্স হবার সত্ত্বেও মানুষ কি হয় পার্টিকুলার একটা ড্রাগ বারবার নিতে থাকে বারবার গ্রহণ করে তার ফলে তার ড্রাগ অ্যাডিকশন হয় সো এখানে ডেসপাইটটা কিন্তু সঠিক অপশন হবে সো ড্রাগ অ্যাডিকশন ইজ দি কন্টিনিউড ইউজ অফ এ পার্টিকুলার ড্রাগ ডেসপাইট হার্মফুল কনসিকোয়েন্সেস হবার সত্ত্বেও পার্টিকুলার ড্রাগটাকে বারবার নেওয়া হচ্ছে সো অপশন ডি হবে সঠিক অপশন ফর ব্ল্যাঙ্ক ওয়ান এরপরে আমরা ব্ল্যাঙ্ক টু সেন্টেন্সটা পড়বো ড্রাগ অ্যাডিকশন নট অনলি অফেক্টস অ্যান ইন্ডিভিজুয়ালস হেলথ অ্যান্ড রিলেশনশিপ বলছে ড্রাগ অ্যাডিকশন শুধুমাত্র যে কারোর স্বাস্থ্য এবং রিলেশনশিপগুলোকে অ্যাফেক্ট করে তা কিন্তু নয় বাট অলসো ড্যাশ দি সোসাইটি অ্যান্ড দি এনভায়রনমেন্ট এবং তারপর তার সত্ত্বেও তারপরে আর কি ক্ষতি করে সোসাইটি সমাজের ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে বাট অলসো দি সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট এই যে ক্ষতি করাটা বলছি এখানে কোন শব্দটা তুমি বসাবে ব্ল্যাঙ্ক টুতে বলছে ইম্পার্টস ইম্পার্টস মানে কোনো কিছু প্রদান করা ওকে নলেজ ইম্পার্টস করা জ্ঞান প্রদান করা সুতরাং ইম্পার্টস এখানে হবে না বলছে রিফ্লেক্স রিফ্লেক্স মানে প্রতিফলিত করা হয় প্রতিফলন করা দেখায় রিফ্লেক্স কিন্তু এখানে হবে না কিন্তু এখানে প্রতিফলনের কথা কিন্তু বলা হচ্ছে সোসাইটির যে ক্ষতি হয় সেটার কথা বলা হচ্ছে বলছে রিডিউসেস কম করে কি কম করে রিডিউসেস যে সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট সমাজ এবং পরিবেশকে কম করে দেয় সেটাও কিন্তু লজিক্যালি মনে হচ্ছে না সঠিক বলে এখানে তুমি বলবে ইম্প্যাক্টস ইম্প্যাক্টস মানে কিন্তু একটা প্রভাব পড়ে প্রভাব পড়ে সো বাট অলসো ইম্প্যাক্টস দ্য সোসাইটি অ্যান্ড দি এনভায়রনমেন্ট সমাজ এবং পরিবেশের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে ড্রাগ অ্যাডিকশনের সুতরাং অপশান বি হবে সঠিক অপশান এরপরে বলছে ব্ল্যাঙ্ক থ্রির জন্য যে অপশন সেগুলো দেওয়া হয়েছে সো ব্ল্যাঙ্ক থ্রির আমরা সেন্টেন্সটা পড়ব প্রিভেনশন অফ পার্টিকুলার লিস্ট অফ ড্রাগস ক্যান বি পসিবল বাই বলছে প্রিভেনশন অফ এ পার্টিকুলার লিস্ট অফ ড্রাগস বলছে কোনো একটা পার্টিকুলার ড্রাগসের যে লিস্ট আছে তালিকা সেটাকে প্রিভেন্ট করা হবে সেটাকে প্রতিরোধ করা হবে ক্যান বি পসিবল সেটা কিন্তু সম্ভব হতে পারে বাই ড্যাশ দেয়ার সেল উইদাউট এ প্রেসক্রিপশন যদি তুমি সেই বিক্রিটা বন্ধ করো প্রেসক্রিপশন ছাড়া প্রেসক্রিপশন না হলে কোনোরকম কোনো ড্রাগস বিক্রি করা হবে না সেটা তোমাকে করতে হবে তাহলে এখানে যেটা বলছে যে পসিবল বাই বাই কিসের দ্বারা পসিবল হবে বলছে কন্ডাক্টিং দ্য সেল সেলটাকে করতে বলা হচ্ছে কন্ডাক্ট করতে বলা হচ্ছে এটা কিন্তু পুরো বিপরীত হয়ে গেল এটা হবে না পারফর্মিং দ্য সেল মানে সেলটাকেও পারফর্ম করতে বলা হচ্ছে সেটাও এখানে লজিক্যাল মনে হচ্ছে না প্রমোটিং দ্য সেল সেলটাকে প্রমোট করতে বলা হচ্ছে আরো বেশি করে বাড়াতে বলা হচ্ছে এখানে কিন্তু কমপ্লিটলি উল্টো কথা বলা হচ্ছে সেলটা বন্ধ করার কথা বলা হচ্ছে সুতরাং ডি অপশনটাও সঠিক হবে না অপশন বি রেস্ট্রিক্টিং রেস্ট্রিক্ট করা মানে হচ্ছে কোনো কিছুকে তুমি বাধা দেওয়া কোনো কিছুকে আটকে দেওয়া তাই তো সুতরাং অপশন নাম্বার বি হবে সঠিক যে এই প্রিভেনশন অফ পার্টিকুলার ড্রাগ ক্যান বি পসিবল বাই রেস্ট্রিক্টিং দেয়ার সেল তাদের বিক্রিটা বন্ধ করতে হবে উইদাউট এ প্রেসক্রিপশন সো অপশন বি হবে সঠিক অপশন ড্রাগ অ্যাডিক্টস শুড বি গিভেন প্রপার মেডিকেল ট্রিটমেন্ট যারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে তাদেরকে কি করতে হবে শুড বি গিভেন তাদেরকে দেওয়া উচিত প্রপার মেডিকেল ট্রিটমেন্ট সঠিকভাবে মেডিকেল ট্রিটমেন্ট তাদেরকে দিতে হবে অ্যান্ড ড্যাশ ফেসিলিটিস এবং অন্য যে ফেসিলিটি কি ফেসিলিটি দিতে হবে তাদেরকে বলছি রিজেনারেশন রিজেনারেশন মানে হচ্ছে কোনো একটা কোষ থেকে আর একটা কোষের তৈরি হচ্ছে রিজেনারেট করছে ওকে এটা কিন্তু এখানে হবে না ফেসিলিটিকে তুমি রিজেনারেট করতে পারো না
রেজিগনেশন, রেজিগনেশন মানে কাজ থেকে তুমি ইস্তফা দেবে, এটা কিন্তু এখানে হবে না, রেজিগনেশন ফ্যাসিলিটিস হবে না। রিগ্রেশন, তুমি কিন্তু বিপরীত দিকে যাচ্ছ, রিগ্রেশন মানে তুমি নিচুর দিকে যাচ্ছ, মানে তোমার অবনতি হচ্ছে, সেটাও কিন্তু এখানে হবে না। এখানে ফ্যাসিলিটিস বলতে রিহ্যাবিলিটেশন, রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে পুনর্বাসন, মানে যারা ড্রাগ অ্যাডিক্টেড হয়েছে তাদেরকে একটা জায়গাতে রেখে দেওয়া হয়, রিহ্যাবিলিটেট করা হয়, এবং সেখানে তাদেরকে কিন্তু ড্রাগ অ্যাডিকশনের যে নেশাটা সেটাকে তাদেরকে ছাড়ানো হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে, তখন তাকে আমরা একটা রিহ্যাবিলিটেশন বলে থাকি। সো এখানে যেমন প্রপার মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে, তেমনি রিহ্যাবিলিটেশন এই ফ্যাসিলিটির কথাও বলা হচ্ছে। সো অপশন সিটা হবে সঠিক অপশন। মোটিভেশনাল অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পস শুড বি অর্গানাইজড টু স্কেল ডাউন দি কনজাম্পশন। বলছে মোটিভেশনাল অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পস, এই যে মোটিভেট করা হবে মানুষকে, অনুপ্রাণিত করা হবে এবং তাদের মধ্যে যে অ্যাওয়ারনেস ছড়ানো হবে, ওকে, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে, এই ক্যাম্প কি করতে হবে, শুড বি অর্গানাইজড, এই ক্যাম্পগুলো করতে হবে টু স্কেল ডাউন, কমানোর জন্য দি কনজাম্পশন ড্যাশ ড্রাগস। কনজাম্পশন মানে গ্রহণ করা, মানুষ যত যে ড্রাগ নিচ্ছে, গ্রহণ করছে, সেটা কিন্তু কমাতে হবে। তাহলে কনজাম্পশন কিসের কনজাম্পশন? ড্রাগসের কনজাম্পশন। তাহলে কনজাম্পশন অফ, কনজাম্পশন অফ ড্রাগস, ড্রাগসের যে কনজাম্পশন, আমরা যে ড্রাগ গ্রহণ করছি সেই কনজাম্পশনটা কমাতে হবে। সো কনজাম্পশন অফ ড্রাগ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে, অ্যালিওর, অ্যালিওর মানে হচ্ছে অ্যাট্রাক্ট করা, কাউকে নিজের দিকে আকৃষ্ট করা, ঠিক আছে, অ্যাট্রাক্ট করা। এখানে রিভাইভ মানে হচ্ছে বাঁচিয়ে তোলা, রিওয়াইন্ড মানে হচ্ছে নতুন করে শুরু করা, অ্যাট্রাক্ট মানে হচ্ছে নিজের প্রতি কাউকে আকৃষ্ট করা, রিপালস মানে বিকর্ষণ করা, মানে নিজের থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়া, বা যেটা আকর্ষণের কমপ্লিটলি অপোজিট হবে, রিপালস, ওকে। সো অ্যালিওরের অপোজিট হবে রিপালস। অ্যালিওর মানে কেউ কারোর প্রতি আকৃষ্ট হচ্ছে, রিপালস মানে কেউ কারোর থেকে দূরে সরে যাচ্ছে, ওকে, বিকর্ষিত হচ্ছে। সো রিপালস হবে সঠিক অপশন। এরপর ওয়ান ওয়ার্ড দেওয়া আছে, লং অ্যান্ড অ্যাগ্রেসিভ স্পিচ, একটা খুব লম্বা চওড়া এবং অ্যাগ্রেসিভ স্পিচ, সেখানে প্রচণ্ড উত্তেজিত হয়ে, প্রচণ্ড মরিয়া হয়ে কিছু কথা বলা হচ্ছে, তখন সেই যে স্পিচটা, সেই যে ভাষণটা, তাকে কি বলে, তাকে তখন আমরা বলতে পারি হ্যারাং, তখন তাকে আমরা হ্যারাং বলতে পারি। অনেক লম্বা এবং খুব অ্যাগ্রেসিভ যে স্পিচ, আগ্রাসী স্পিচ, তখন তাকে আমরা হ্যারাং বলতে পারি। এলোকোয়েন্স মানে হচ্ছে কথা বলার যে আর্ট, প্রোলগ মানে হচ্ছে কোনো নাটক বা গল্প বা সিনেমা শুরু হওয়ার আগে যে ইউনো কথাগুলো বলা হয় প্রোলগ, আর ডিসকাশন মানে হচ্ছে আলোচনা করা। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য স্কুল অর কলেজ ইন হুইচ ওয়ান হ্যাজ বিন এডুকেটেড, একটা কলেজ কিংবা স্কুল যেখানে কেউ পড়াশোনা করেছে, তখন তাকে কি বলা, তখন তাকে অ্যালমা ম্যাটার বলা হয়, তখন তাকে অ্যালমা ম্যাটার বলা, নিজের যে স্কুল বা কলেজ তখন তাকে অ্যালমা ম্যাটার বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 15, এখানেও চারটা জাম্বল সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে কারেক্ট অর্ডার মেনটেন করতে হবে। অপশন এতে বলছে, সরি, সেন্টেন্স এতে বলছে, ডিউরিং দি সেলিব্রেশন, সেলিব্রেশনের মধ্যে মেনি পিপল ডিসপ্লে আ সেট আপ অর্নামেন্টাল ডলস, ওকে, সুন্দর করে সাজানো থাকে ডল, পুতুল, তাকে আমরা হিনা ডলস বলে থাকি। দু নাম্বার সেন্টেন্সে বলছে, হিনামাতসুরি ইজ দ্য সেলিব্রেশন অফ দ্য গার্লস ইন জাপান উইশিং দেম আ ব্রাইট ফিউচার। হিনামাতসুরি, এই যে সেলিব্রেশনটা করা হয়, এটা করা হয় কেন, মেয়েদের জন্য করা হয়, তাকে জাপানে করা হয় এবং মেয়েদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য উইশ করা হয়। দিস রয়্যাল লুকিং ডলস আর ড্রেসড ইন দি ক্লোদিং অফ হিয়ান পিরিয়ড, হিয়ান পিরিয়ডের যে সুন্দর সুন্দর জামাকাপড় পরা হতো সেই পোশাকগুলো দিয়ে এই পুতুলগুলোকে সাজানো হয়। These dolls represent the emperor, empress and other royal representatives. এবং এই পুতুলগুলো কি রিপ্রেজেন্ট করে, রাজা, রানী এবং অন্যান্য যে সমস্ত রাজপরিষদ বর্গ আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে। এই চারটে সেন্টেন্সকে তোমাকে এবার সঠিকভাবে সাজাতে হবে। দেখো এখানে যেটা বলছে যে অপশন সি, অপশন মানে সি সেন্টেন্স দিয়ে শুরু করা হচ্ছে। সি সেন্টেন্সে কি আছে, দিজ রয়্যাল লুকিং ডলস, এই যে রাজার মতো দেখতে পুতুলগুলো, রাজকীয় দেখতে পুতুলগুলো, হঠাৎ করে কি পুতুলের কথা বলেছে, রাজকীয়ভাবে কেন সাজানো হয়েছে, এটা কিন্তু মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সি অপশন দিয়ে কিন্তু কখনোই শুরু করা যাবে না। এরপর যেটা বলা হচ্ছে এ দিয়ে, তাই তো, বলছে ডিউরিং দি সেলিব্রেশন, সেই সেলিব্রেশনের মধ্যে, এখন কোন সেলিব্রেশনের মধ্যে কিসের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না, তাই অপশন এ দিয়েও কিন্তু তুমি শুরু করতে পারবে না, ঠিক আছে। এরপরে বলছে ডি দিয়ে, দিস ডলস রিপ্রেজেন্ট দি এম্পারর, এই পুতুলগুলো রিপ্রেজেন্ট করে এম্পারর, রাজা, রানী এবং রাজপরিষদ বর্গকে। এখন এখানে কোন ডলগুলোর কথা বলা হচ্ছে, তাহলে কিন্তু তুমি ডি সেন্টেন্স দিয়ে শুরু করলে কিন্তু এই প্যারাগ্রাফটা মিনিংফুল হবে না, তাই তোমার হাতে একটাই অপশন পড়ে রইল, সেটা হচ্ছে বি, তোমাকে বি দিয়ে শুরু করতে হবে, যেখানে হিনামাত
বৎসরই এই সেলিব্রেশনটার কথা বলা হচ্ছে। সুতরাং তুমি বি অপশন দিয়ে শুরু করবে এবং অপশন ডি কিন্তু তোমার সঠিক হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ইন দিস সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। গ্রামাটিক্যাল এরর কোথায় আছে সেটা তোমাকে বলতে হবে। দি ওল্ড ম্যান ডিড নট ওয়ান্টেড টু ইট এনি ফুড। ওল্ড ম্যানটা চাইছিল না কোনো খাবার খেতে। এখানে টু ইট ভুল আছে, ডিড নট ওয়ান্টেড ভুল আছে, এনি ফুড ভুল আছে, দ্য ওল্ড ম্যান ভুল আছে। দেখো তো ওল্ড ম্যানে তো কোনো ভুল নেই, এখানে আর্টিকেল দা বসানো হয়েছে, ওল্ড ম্যান আছে, সুতরাং এটা একদম সঠিক আছে। এনি ফুড এটাও কোথাও ভুল নেই, টু ইট এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে এটাও কোথাও ভুল নেই। ভুল আছে ডিড নট ওয়ান্টেড এই পোর্শনে। যখন তুমি ডিড বলে দিয়েছো এখানে প্রেজেন্ট পাস্ট টেন্স বলে দিয়েছো, তখন কিন্তু ওয়ান্টেড আবার পাস্ট টেন্স বলা দরকার নেই। সুতরাং এটা তোমার ভুল আছে, এটা হবে সঠিক অপশন। তোমার অপশনটা যেটা হওয়া উচিত ছিল, তোমার কারেক্ট যে অর্ডারটা হওয়া উচিত ছিল সেন্টেন্সে, সেটা হবে ডিড নট ওয়ান্ট। কারণ আমি যখন ডিড বলে দিয়েছি মানে সেটা পাস্ট টেন্স বসে যাচ্ছে, তখন কিন্তু আমাকে এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে ওয়ান্টেড, আমাকে কিন্তু ওয়ান্টেড ইউজ করলে হবে না। সো ডিড নট ওয়ান্ট হবে সঠিক অপশন, তাই অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক, কারণ এখানে ভুলটা আছে। কোয়েশ্চেন নাম্বার 17, অল স্টুডেন্টস শুড এক্সপ্রেস দেয়ার ড্যাশ ভিউজ ইন দি গ্রুপ ডিসকাশন উইদাউট এনি ফিয়ার। সমস্ত স্টুডেন্টের উচিত তাদের এক্সপ্রেস করে যাদের ভিউগুলোকে কোনো রকম কোনো ভয় ছাড়াই। কোথায়? গ্রুপ ডিসকাশনে। এই যে ভিউজ বলেছে, তাদের যে মতামত, কী ধরনের মতামত বলছে? আউটস্পোকেন, প্রচণ্ড স্পষ্ট বক্তার যে কথাবার্তাগুলো, মানে কারোর মুখের ওপর কোনো কথা ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে, সামনের লোকটি কি মনে করতে পারে বা সেই কথাটা বলা আমার উচিত কি না, এগুলো কিন্তু কিছু ভাবছে না, মুখের ওপর সেটা বলে দিচ্ছে। আউটস্পোকেন ভিউজ না গার্ডেড ভিউজ, মানে ভিউগুলোকে গার্ড করে করে কথা বলছে, যাতে কেউ কোনো রকম আহত না হয় বা তার কথা যেন পরিষ্কার করে বোঝাও যাচ্ছে না, গার্ডেড ভিউজ। কিংবা ক্যান্ডিড ভিউজ, তার মনে যেটা আসছে সেটা বলছে, যেটা প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, যেটা যথাযথ সেটা তার মনে হচ্ছে। নাকি সেক্লুডেড ভিউজ, সেক্লুডেড ভিউজ মানে সবার থেকে আলাদা রকমের যে ভিউজগুলো সেগুলোর কথা বলা হচ্ছে। গ্রুপ ডিসকাশনে কিন্তু ইউজুয়ালি তোমাকে ক্যান্ডিড ভিউটা ইউজ করতে হবে, কারণ তোমার মনে যেটা আসছে, যেটা সবাই বুঝতে পারবে, ঠিক আছে, যেটা কনটেক্সটের মধ্যে রয়েছে, তেমন মতামত তোমাকে জানাতে বলা হচ্ছে। সো তুমি এখানে ক্যান্ডিড ভিউটা কিন্তু বলবে। সো অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 18, অল হিস এন্ডেভার্স টু উইন হিস টিচার্স ফেভার প্রুভড ড্যাশ অ্যান্ড ডিড নট ব্রিং দি ডিজার্ড রেজাল্টস। বলছে সে যত চেষ্টা করেছিল, এন্ডেভার্স তার যত প্রচেষ্টা ছিল তার টিচারের যে মন জয় করবে, সেটা কি হলো? প্রুভড ড্যাশ, সেটা প্রমাণিত হলো কি বলে? কারণ সেখানে দেখতে পাচ্ছি ডিড নট ব্রিং দ্য ডিজার্ড রেজাল্ট, এবং সেটা কিন্তু তার যেরকম রেজাল্ট চেয়েছিল সেটা কিন্তু সে পায়নি। তার মানে এখানে তোমাকে একটা নেগেটিভ ওয়ার্ড বসাতে হবে, যে তার সমস্ত প্রচেষ্টা কি হলো? ব্যর্থ হলো, এবং সে যে চেষ্টাটা করেছিল যে রেজাল্ট পাওয়ার জন্য, সেটা কিন্তু সফল হলো না। ওকে, এখানে যেটা বলছে পারপেচুয়াল, পারপেচুয়াল মানে অনেক দিন ধরে চলছে, ফিউটাইল মানে পুরোপুরি ব্যর্থ, অ্যাপারেন্ট আপাত, প্রসপারাস প্রচণ্ড সমৃদ্ধশালী। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ কথাটা আছে সেটা হচ্ছে ফিউটাইল, মানে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো। সো প্রুভড ফিউটাইল, তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো এবং সে কিন্তু ডিজায়ার্ড রেজাল্ট পেল না। অপশন বি হবে রাইট আনসার। 19 কোয়েশ্চেনে কিন্তু একই রকমভাবে গ্রামাটিক্যাল এরর তোমাকে বের করতে বলেছে। No less than 50 participants were present for the singing competition. Singing মানে 50 জনের কম কিন্তু পার্টিসিপেন্ট সেখানে ছিল না। এবার তোমাকে বলতে হবে যে কোথায় ভুল আছে। দ্য সিঙ্গিং কম্পিটিশন এটা একদম ঠিক আছে, সুতরাং এটা আমাদের সঠিক অপশন নয়। 50 পার্টিসিপেন্টস ওয়্যার, এখানে 50, তারপরে পার্টিসিপেন্টস প্লুরাল বসানো হয়েছে, তারপরে ওয়্যার বসানো হয়েছে, এটাও কিন্তু একদম ঠিক আছে। প্রেজেন্ট ফর, তার উপস্থিত ছিল, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে যেটা ভুল সেটা হচ্ছে নো লিস্ট দেন, এখানে লিস্ট কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, লিস্ট কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, তারপরে দেন বসে না। সুতরাং তোমাকে এখানে নো লেস দেন বলতে হবে, লেসটা কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রি, তাই লেসের পরে এখানে দেন বসতে পারে। সো নো লেস দেন হবে সঠিক অপশন, তাই অপশন এ তে তোমার ভুল আছে, নো লেস দেন এটা হবে সঠিক সেন্টেন্সে, আমার সঠিকভাবে তুমি বসাতে পারো এবং তাহলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে বিজার। বিজার মানে হচ্ছে অদ্ভুত, বিজার মানে হচ্ছে অদ্ভুত, স্ট্রেঞ্জ। এখানে দেখো স্ট্রেঞ্জ রয়েছে, সুতরাং এটা হচ্ছে তোমার সিনোনিম হয়ে যাচ্ছে। উইয়ার্ড এটাও কিন্তু সিনোনিম হচ্ছে, সিনোনিম হচ্ছে মানে অদ্ভুত। ওকে, হ্যাপি এটা সুখী, এটা কোনো রকম এটা অ্যান্টোনিম হচ্ছে না। সো ইউজুয়াল, ইউজুয়াল মানে সাধারণত, সাধারণত যেটা দেখা যায় সেটা কিন্তু অদ্ভুত হয় না। সো বিজারের অপোজিট হবে ইউজুয়াল। ওকে, সুতরাং বি অপশন হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 21, মেনি অফ আ স্টুডেন্টস ওয়ার নট শর্ট লিস্টেড ফর দি পার্সোনাল ইন্টারভিউ।
পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট করা হয়নি কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই। এখানে কোথায় ভুল আছে না ভুল নেই তোমাকে সেটা বলতে হবে এই আন্ডারলাইন করা পোর্শনে। মেনি অফ আ স্টুডেন্টস, দেখো মেনি অফ আ অফ আ স্টুডেন্টস বলছে, এখানে আ মানে কি একটা, তাহলে এখানে স্টুডেন্ট হওয়া উচিত ছিল কিন্তু এখানে স্টুডেন্টস বলছে, প্লুরাল বলছে, তাহলে তো এখানে এ হবে না। সুতরাং আমি দেখতে পাচ্ছি যে মেনি অফ এ স্টুডেন্টসটা ভুল আছে, সুতরাং নো ইম্প্রুভমেন্ট তো হবে না, আমাকে ইম্প্রুভমেন্ট করতে হবে। মেনি অফ স্টুডেন্টস কিন্তু হয় না, মেনি অফ স্টুডেন্টস হয় না, কারণ স্টুডেন্টের আগে তোমাকে একটা আর্টিকেল বসাতে হবে। দ্য মেনি স্টুডেন্টস হয় না, মেনি অফ দ্য স্টুডেন্টস হয়, মেনি অফ দ্য স্টুডেন্টস। সুতরাং অপশন নাম্বার ডি হবে সঠিক, মেনি অফ এ স্টুডেন্টস হবে না, মেনি অফ দ্য স্টুডেন্টস হবে, এর বদলে দ্য বসবে। সুতরাং অপশন ডি হবে সঠিক অপশন। কোয়েশ্চন নাম্বার 22, ইডিয়াম টু ফ্লগ আ ডেড হর্স, একটা মৃত ঘোড়াকে তুমি যতই মারো, ফ্লগ করো, মারো, ঘোড়াটা কিন্তু নড়াচড়া করবে না। তার মানে তুমি এমন কিছু চেষ্টা করছো যেটা আলটিমেটলি কিন্তু কোনো রেজাল্ট তোমাকে দেবে না। সো টু ওয়েস্ট দ্য এফোর্ট, তোমার প্রচেষ্টাগুলো তুমি কি করছো, ব্যর্থ করছো, নষ্ট করছো, ওয়েস্ট দ্য এফোর্ট, তোমার যত চেষ্টা আছে সেগুলো সব ব্যর্থ হচ্ছে, নষ্ট হচ্ছে। সো অপশন এ হবে সঠিক অপশন। কোয়েশ্চন নাম্বার 23, When I was working in a software company, it was mandatory to register my legally as an authorized software developer. এখানেও এই টু রেজিস্টার মাই লিগালি, এই কথাটাকে তোমায় বলতে হবে, ইম্প্রুভমেন্ট হবে কি হবে না, ইম্প্রুভমেন্ট হলে কোনটা হবে। যখন আমি কাজ করছিলাম সফটওয়্যার কোম্পানিতে তখন এটা ম্যান্ডেটরি ছিল, বাধ্যতামূলক ছিল নিজেকে রেজিস্টার করা লিগালি, ঠিক আছে। এই যে রেজিস্টার মাই লিগালি, রেজিস্টার মাই লিগালি কিন্তু হয় না, রেজিস্টার মি লিগাল আছে, রেজিস্টার মি লিগাল আছে, লিগালি কিন্তু নেই, তাই অপশন এটা ভুল হচ্ছে। রেজিস্টার মাইন লিগালি এটা কিন্তু হবে না, তুমি বলতে পারো রেজিস্টার মাইসেলফ লিগালি। এখানে মাইসেলফ তুমি কিন্তু এই রিফ্লেক্টিভ যে তোমার রিফ্লেক্সিভ যে প্রোনাউন আছে সেটা কিন্তু তুমি এখানে ইউজ করতে পারো। সো রেজিস্টার মাইসেলফ লিগালি এটা কিন্তু তুমি এখানে বসাতে পারবে। সো অপশন বি হবে সঠিক অপশন, টু রেজিস্টার মাইসেলফ লিগালি। ওকে, কোয়েশ্চন নাম্বার 24, সিলেক্ট দি কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। হ্যালো হি সেড টু হিজ ফ্রেন্ড, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, সে তার বন্ধুকে প্রথমে হ্যালো বললো, তারপর জিজ্ঞেস করলো হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য আমি কী করতে পারি। এখানে যে অপশনগুলো আছে দেখো কি বলছে, হি সেইড হ্যালো, এরকম তো হয় না, হি সেইড হ্যালোটা হয় না, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো। এখানে কিন্তু প্রথমে সে গ্রিট করলো তারপরে জিজ্ঞাসা করলো, সে প্রথমে আস্কড এখানে হবে না, তো এই অপশন এও ভুল বিও ভুল। সিতে বলছে হি গ্রিটেড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে গ্রিট করলো, সম্ভাষণ জানালো হ্যালো বলে, অ্যান্ড আস্কড জিজ্ঞাসা করলো হোয়াট হি কুড ডু ফর হিম। এখানে দেখো হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এটা কিন্তু ডাব্লিউএইচ কোয়েশন, ডাব্লিউএইচ কোয়েশনে অ্যাশন চেঞ্জে ডাব্লিউএইচ শব্দটাই কিন্তু বসে, কিন্তু এখানে হোয়াট বসেছে। তারপরে আমি কি করতে পারি, আমিটা আসলে কে, হি তো নিজের কথা বলছে, তাই এখানে হি বললে সাবজেক্ট, ক্যানের বদলে কুড বসেছে, কারণ বাইরে পাস্ট টেন্স আছে, তোমাকে ভেতরের পাস্ট টেন্স করতে হবে। সো হি কুড ডু ফর হিম, সুতরাং এটা কিন্তু একদম সঠিক আছে, অপশন সি কিন্তু একদম সঠিক অপশন। অপশন ডিতে আমরা দেখে নিই, হি টোল্ড হ্যালো, সে হ্যালো বললো, হি টোল্ড হ্যালো, এরকম কিন্তু হি টোল্ড হ্যালোটা হয় না, আর টোল্ড বললে কিন্তু তারপর তোমাকে একজন মানুষের নাম বলতে হবে, হি টোল্ড কাউকে হ্যালো বললো, সুতরাং এই অপশনটা ভুল হচ্ছে। সো অপশন সি হবে সঠিক অপশন। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন ইজ সিলেক্ট দি কারেক্ট সিনোনিম। ওকে, সিনোনিমটা কি হচ্ছে, ভায়োলেন্ট, ভায়োলেন্ট বা হিংস্র, তার সিনোনিম কি হতে পারে, সিনোনিম হচ্ছে অগ্রেসিভ, প্রচন্ড আগ্রাসী, অগ্রেসিভ, এটা হবে সিনোনিম। কাইন্ড মানে দয়ালু, মাইল মানে খুব কম পরিমাণে, কাম মানে শান্ত, এগুলো সবকটাই কিন্তু অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, তাই ভায়োলেন্টের সিনোনিম হচ্ছে অগ্রেসিভ, প্রচন্ড আগ্রাসীভাবে। সো অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের মানে তোমরা বুঝতে পেরেছো, যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে সেটা কমেন্টে লিখে জানাবে, আর ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।